বৃহস্পতিবার রাজ্যে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। তারপর থেকে এই মনোনয়ন প্রত্যাহারের জন্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। তৃণমূলের নেতাদের পাশাপাশি সরাসরি প্রার্থীদের ফোন করে হুমকি দিচ্ছে পুলিশও। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেখুন, নমিনেশনে তারা বাদ দিতে পারেন, তার একটাই কারণ ওদের নিজেদের দলের ক্যান্ডিডেট তৈরি করতে সময় লেগেছে। ওরা ওদের নিজের দলের ক্যান্ডিডেট তৈরি করতে সময় এই কারণে লাগিয়েছে যাতে ওদের দলের মধ্যে অন্তর্বিরোধে কেউ নির্দল বা অন্য দলে গিয়ে কেউ ক্যান্ডিডেট হতে না পারে। সেই পর্বটা মিটে যাওয়ার পর দ্বিতীয় পর্ব কি, 20 তারিখ পর্যন্ত এখানে প্রত্যাহারের সময় আছে, সন্ত্রাস চালু করে দাও। সময় কীরকম বেঁচেছে দেখুন, সময় কীরকম বেঁচেছে, 15 তারিখ পর্যন্ত হরবার হরবার করে নমিনেশন দিন ঘোষণা করে দাও। আজকে নোটিফিকেশান, কালকে থেকে নমিনেশান, সময় দেওয়া হবে না, তার মধ্যে রবিবার সময় দেওয়া হবে না যাতে কম নমিনেশন হয় বিপক্ষ দলের। তারপরে তৃণমূল দলকে প্রত্যাহার করার জন্য, সন্ত্রাস করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। সন্ত্রাস করার পর্যাপ্ত সময় 5 দিন। সেই 5 দিনে ভয় ভীতি সন্ত্রাস করো। দুর্ভাগ্য কি জানেন, শুধু তৃণমূল নয়, পুলিশ নিজে ফোন করে ধমকাচ্ছে। পুলিশ নিজে ফোন করে বলছে উইথড্র করে নাও, বড় আয় এই ঘটনা ঘটেছে, আমরা স্পেসিফিক কমপ্লেন করব এখানকার পুলিশকে, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনকে। শুধু তৃণমূলের নেতা নয়, পুলিশ নিজে ফোন করছে, নমিনেশন প্রত্যাহার করে নাও, পরে কেস খেয়ে যাবে, জেনে নিন আপনারা। পুলিশ আর তৃণমূল আজ মিলেমিশে একাকার হয়ে গিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে সক্রিয় হয়ে গেছে। রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তাই রাজ্য সরকারকে তো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। হাইকোর্ট তৎপর বলে অন্তত বাংলার মানুষ আদালতের কাছে কিছু সুযোগ বা আদালতের কাছে সুরক্ষা পাওয়ার আশা তো করছে। দেখুন, পশ্চিমবঙ্গে সন্ত্রাস করার লক্ষ্যে তৃণমূল কতটা সক্রিয়, যখন হাইকোর্ট বলছে যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দাও, তখন রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী না পাঠানোর জন্য। উদ্দেশ্যটা স্পষ্ট, যদি মনে করুন শান্তিপূর্ণ নির্বাচন করা জরুরি মনে করত রাজ্য, তাহলে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে তারা কিন্তু সুপ্রিম কোর্ট যেত না। অর্থাৎ তাদের যে লক্ষ্য, তাদের যে ইন্টেনশন, সেটা ইভিল ইন্টেনশন, অসৎ উদ্দেশ্য। তাই হাইকোর্ট যখন বলছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাও, যখন রাজ্য বলছে আমাদের পুলিশ নেই, যখন রাজ্য বলছে আমি তামিলনাড়ু থেকে বিহার থেকে পুলিশ নিয়ে আসব, আচ্ছা যদি তুমি বাইরের রাজ্য থেকে পুলিশ আনতে পারো, তাহলে কেন্দ্রীয় বাহিনী তারাও তো বাইরের রাজ্যের, তাদের কানটা আপত্তি কেন বলুন? এটা স্বাভাবিক যুক্তি। এটা রাজ্য নিজে জানে তার রাজ্যে পুলিশ নাই, 62,000 বুথ, 46,000 পুলিশ, তার রাজ্যে পুলিশ নাই। সে নিজে বলছে আমরা বাইরে থেকে পুলিশ আনবো, বাইরে থেকে পুলিশ আনতে গেলে টাকা লাগে। হাইকোর্ট বলছে বিনা পয়সায় পুলিশের ব্যবস্থা করে দিচ্ছে, তোমাদের পুলিশ আনতে হবে না, বিনা পয়সায় পুলিশের ব্যবস্থা করছে যাতে রাজ্যের খরচ না হয়। তারপরেও রাজ্য হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাচ্ছে। উদ্দেশ্যটা স্পষ্ট, কেন্দ্রীয় বাহিনী আসতে দেওয়া হবে না। কেন? কেন্দ্রীয় বাহিনী এলে লুট করার পথে অন্তরায় তৈরি হতে পারে, লুট হবার সম্ভাবনা কমতে পারে। বাংলার মানুষ সাগরদিঘী মডেল অনুসরণ করে নির্ভয়ে ভোট দিতে পারে, তাই কেন্দ্রীয় বাহিনী আনা বন্ধ করতে হবে। এটা হচ্ছে এই সরকারের, এই পার্টির অসৎ উদ্দেশ্যের পরিচয়।